It's definitely up there with 2000. David Warner, বাংলার মানুষের কাছে জনপ্রিয় শুধুমাত্র একটা কারণেই, তিনি যে সবসময় বাংলাদেশ দলটাকে নিয়ে উল্লাসিত। সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের তুলনা করে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে কি বললেন ডেভিড ওয়ার্নার, বিস্তারিত ভিডিওর বাকি অংশে। আজ দুপুর ২টায় সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। প্রথমে সাউথ আফ্রিকা কুইন ডিকক ও অ্যাডেন মার্করামের দুর্দান্ত ব্যাটিং তাণ্ডবে ৩১১ রানের লক্ষ্য ছুঁড়ে দেন ডেভিড ওয়ার্নারদের। ৩১১ রানের টার্গেটে মিশেল মার্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল একে একে সবাই ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে সাজঘরে। সেই সঙ্গে বিশাল ব্যবধানে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যর্থ অস্ট্রেলিয়া। তবে ম্যাচেরও বাংলাদেশকে নিয়ে দারুণ কথা বললেন ডেভিড ওয়ার্নার। বাংলাদেশ অনেক শক্তিশালী দল, আমার পছন্দের একটি দল বাংলাদেশ। বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে আমার কাছে খুবই ভালো লাগে। বাংলাদেশ চাইলে নিজেদেরকে আরও শক্তিশালী করে বিশ্বকাপের মঞ্চে আরও ভালো পারফরমেন্স করতে পারবে, এমনটাও আশাবাদী ডেভিড ওয়ার্নার। তো দর্শক, ডেভিড ওয়ার্নারের এমন বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামতটি। ধন্যবাদ।